লঙ্কা প্রিমিয়ার লিগে ডাম্বুলার বিপদ যেন পিছু ছাড়ছে না। এবার কঠিন এক পরিস্থিতিতে পড়ল বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের দল ডাম্বুলা থান্ডার্স। শঙ্কার মুখে পড়ে গেছে মুস্তাফিজের এলপিএল খেলাও। গুরুতর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক বাংলাদেশিকে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে ডাম্বুলা থান্ডার্সের মালিক তামিম রহমানকে বুধবার গ্রেপ্তার করা হয়েছে। আর এই ঘটনায় ডাম্বুলা থান্ডার্স ফ্রাঞ্চাইজির সাথে সব ধরনের চুক্তি বাতিল করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। তাতে এই দলে জায়গা পাওয়া ক্রিকেটারদের এলপিএলে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের খেলার কথা ছিল ডাম্বুলার হয়ে, যাকে নিলামের আগেই ডিরেক্ট সাইনিংয়ে আইকন ক্রিকেটার হিসেবে দলভুক্ত করে ডাম্বুলা থান্ডার্স। শ্রীলঙ্কা ক্রীড়া মন্ত্রণালয়ের স্পেশাল ইনভেস্টিগেশন ইউনিট ফর দ্য প্রিভেনশন অফ অফেন্সেস রিলেটিং টু স্পোর্টসের কর্মকর্তা তামিম রহমানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। গত এপ্রিলে ইম্পেরিয়াল স্পোর্টস গ্রুপ ডাম্বুলা থান্ডার্স ফ্রাঞ্চাইজির মালিকানা গ্রহণ করে। শ্রীলঙ্কা ছেড়ে যাওয়ার প্রাক্কালে দেশটির বন্দর নায়েকে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় তামিমকে। তার বিরুদ্ধে অভিযোগ কী তা স্পষ্টভাবে জানা না গেলেও তিনি শ্রীলঙ্কার ক্রীড়া আইনের দুটি ধারায় অভিযুক্ত বলে নিশ্চিত হওয়া গেছে। জানা গেছে 31 মে পর্যন্ত কলম্বোর ম্যাজিস্ট্রেট কোর্টে রিমান্ডে থাকবেন ফ্র্যাঞ্চাইজির মালিক তামিম। নিলামের আগে মুস্তাফিজ ছাড়াও আরেক বিদেশি ক্রিকেটার আফগানিস্তানের ইব্রাহিম জারদানকে ডিরেক্ট সাইনিংয়ে কিনে নেয় ডাম্বুলা। এছাড়া লোকাল ক্রিকেটারদের মধ্যে দলভুক্ত করা হয় দিলশান মাধুশঙ্কা, নুয়ান তুষারা, দুশান হেমন্ত ও প্রবীণকে। নিলাম থেকে কেনা হয় ইফতেকার আহমেদ, হায়দার আলী, করিম জানাত ও হজরতুল্লাহ জাজাইকে। এছাড়া লোকাল ক্রিকেটারদের মধ্যে নিলাম থেকে ডাম্বুলা থান্ডার্স বেছে নেয় লাহিরু উদানা, আকিলা ধনঞ্জয়া, দানুষ্কা গুণাথিলাকা, নয়ানিন্দু ফার্নান্দ, নুয়ান প্রদীপ, আসেলা গুণরত্নের মতো ক্রিকেটারদের। এলপিএল এর ইতিহাসে ডাম্বুলা কখনোই শিরোপা জিততে পারেনি, বারবার বদলেছে ফ্র্যাঞ্চাইজি। 2020 সালে ডাম্বুলা ভাইকিংস, 2021 সালে ডাম্বুলা জায়ান্টস, 2022 ও 2023 সালে ডাম্বুলা অরা প্রতিনিধিত্ব করে ডাম্বুলাকে। এবার বাংলাদেশের ইম্পেরিয়াল স্পোর্টস গ্রুপের হাত ধরে ডাম্বুলা থান্ডার্স দল গঠন করলেও শেষ পর্যন্ত দলটির সাথে সব চুক্তি বাতিল হলো। মুন্না চন্দ্র দাস, BDCricTime।